ব্যাটেই জবাব বয়কটকে ধরমশালায় রোহিত রোশনাইয়ের পরে উচ্ছ্বসিত ভক্তরা। ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর সোনার সময় ফেলে এসেছেন, যে সে নন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট সমালোচনা করেছিলেন হিটম্যানের। ধরমশালায় রোহিত শর্মা তুরীয় মেজাজে ধরা দিলেন, ইংল্যান্ডের বোলারদের মাঠে যত্রতত্র ফেলে সেঞ্চুরি হাঁকালেন, তারপরই বয়কটকে জবাব দিলেন রোহিত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লিখলেন, রোহিত শর্মা তাঁর সমালোচকদের লজ্জায় ফেলতেই ভালোবাসেন। ধরমশালার কেরিয়ারের 12 নম্বর টেস্টে সেঞ্চুরি হাঁকালেন রোহিত, অধিনায়ক হিসেবে চতুর্থ, চলতি সিরিজের দ্বিতীয় শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। সেঞ্চুরির নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার। ধরমশালায় রোহিত সেঞ্চুরি হাঁকানোর পরে এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখলেন, কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ডের কিংবদন্তি বয়কট বলেছিলেন ভারত অধিনায়কের বয়স 37, আর বড় স্কোর করতে পারবে না। ব্যাটেই জবাব দিলেন রোহিত কর্ণিশ জানায়। ব্যাটেই জবাব বয়কটকে ধরমশালায় রোহিত রোশনাইয়ের পরে উচ্ছ্বসিত ভক্তরা। ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর সোনার সময় ফেলে এসেছেন, যে সে নন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট সমালোচনা করেছিলেন হিটম্যানের। ধরমশালায় রোহিত শর্মা তুরীয় মেজাজে ধরা দিলেন, ইংল্যান্ডের বোলারদের মাঠে যত্রতত্র ফেলে সেঞ্চুরি হাঁকালেন, তারপরই বয়কটকে জবাব দিলেন রোহিত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লিখলেন, রোহিত শর্মা তাঁর সমালোচকদের লজ্জায় ফেলতেই ভালোবাসেন। ধরমশালার কেরিয়ারের 12 নম্বর টেস্টে সেঞ্চুরি হাঁকালেন রোহিত, অধিনায়ক হিসেবে চতুর্থ, চলতি সিরিজের দ্বিতীয় শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। সেঞ্চুরির নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার। ধরমশালায় রোহিত সেঞ্চুরি হাঁকানোর পরে এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখলেন, কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ডের কিংবদন্তি বয়কট বলেছিলেন ভারত অধিনায়কের বয়স 37, আর বড় স্কোর করতে পারবে না। ব্যাটেই জবাব দিলেন রোহিত কর্ণিশ জানায়। ব্যাটেই জবাব বয়কটকে ধরমশালায় রোহিত রোশনাইয়ের পরে উচ্ছ্বসিত ভক্তরা। ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর সোনার সময় ফেলে এসেছেন, যে সে নন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট সমালোচনা করেছিলেন হিটম্যানের। ধরমশালায় রোহিত শর্মা তুরীয় মেজাজে ধরা দিলেন, ইংল্যান্ডের বোলারদের মাঠে যত্রতত্র ফেলে সেঞ্চুরি হাঁকালেন, তারপরই বয়কটকে জবাব দিলেন রোহিত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লিখলেন, রোহিত শর্মা তাঁর সমালোচকদের লজ্জায় ফেলতেই ভালোবাসেন। ধরমশালার কেরিয়ারের 12 নম্বর টেস্টে সেঞ্চুরি হাঁকালেন রোহিত, অধিনায়ক হিসেবে চতুর্থ, চলতি সিরিজের দ্বিতীয় শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। সেঞ্চুরির নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার। ধরমশালায় রোহিত সেঞ্চুরি হাঁকানোর পরে এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখলেন, কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ডের কিংবদন্তি বয়কট বলেছিলেন ভারত অধিনায়কের বয়স 37, আর বড় স্কোর করতে পারবে না। ব্যাটেই জবাব দিলেন রোহিত কর্ণিশ জানায়। ব্যাটেই জবাব বয়কটকে ধরমশালায় রোহিত রোশনাইয়ের পরে উচ্ছ্বসিত ভক্তরা। ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর সোনার সময় ফেলে এসেছেন, যে সে নন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট সমালোচনা করেছিলেন হিটম্যানের। ধরমশালায় রোহিত শর্মা তুরীয় মেজাজে ধরা দিলেন, ইংল্যান্ডের বোলারদের মাঠে যত্রতত্র ফেলে সেঞ্চুরি হাঁকালেন, তারপরই বয়কটকে জবাব দিলেন রোহিত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লিখলেন, রোহিত শর্মা তাঁর সমালোচকদের লজ্জায় ফেলতেই ভালোবাসেন। ধরমশালার কেরিয়ারের 12 নম্বর টেস্টে সেঞ্চুরি হাঁকালেন রোহিত, অধিনায়ক হিসেবে চতুর্থ, চলতি সিরিজের দ্বিতীয় শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। সেঞ্চুরির নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার। ধরমশালায় রোহিত সেঞ্চুরি হাঁকানোর পরে এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখলেন, কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ডের কিংবদন্তি বয়কট বলেছিলেন ভারত অধিনায়কের বয়স 37, আর বড় স্কোর করতে পারবে না। ব্যাটেই জবাব দিলেন রোহিত কর্ণিশ জানায়।